নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে, বন্দরগুলোতে সতর্ক সংকেত। বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে অবস্থানরত নিম্নচাপটি আরো ঘনীভূত হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে। ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হচ্ছে অশনি। আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপটি শনিবার বেলা 12টার দিকে নিম্নচাপে পরিণত হয়। এরই মধ্যে দেশের সমুদ্র বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটার মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম স্বাক্ষরিত একটি বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে, যে কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হচ্ছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ করতে মানা করা হয়েছে।